জিজ্ঞাস করা হচ্ছে হুজুর বিড়ি খাওয়া কি বিড়ি হুজুর বলছে মকুরু বলছে মকুরু কেন মকরু কেন বলে দিলে ভাই তা বলছে খেলে অসুবিধা নাই ভালো করে বুঝবেন আর ঠিক আছে খেলে যখন অসুবিধা নেই তুমি স্টেজে একটা শিকার ঢানো দেখি বলছে না হুজুর আমি কি করে টানবো তো মকুরু মকরু মানে আপত্তিকর মকরু মানে কি আপত্তিকর আচ্ছা যারা পিছনে দাঁড়িয়ে আছেন এই এই জায়গাটা ফাঁকা আছে আপনি এই জায়গাটা চলে আসুন এদিকে চলে আসো অনেক বছর চলে আসুন অনেক বছর জায়গা কেউ সবাই এদিকে তাকান সবাই এদিকে এদিকে আসুন আর এমনি কিছু লোক আছে তারা এমনি বুঝতে চায় না এখন তার পাঁচাতে ঘা আছে ফোড়া আছে আপনি দেখতে যাচ্ছেন ওইরকম লোক দাঁড়িয়ে আছে এরকম হতে পারে যাই হোক তো জিগজ করছে হুজুর এটা কি ওটা মকুরু अजी মকুরু মানে আপত্তি কর মকলুল মানে কি আপত্তিকর তা আমি বলছি যেটা আপত্তি আছে তুমি সেটা খাবে কেন আর বিড়ি সিগারেট খয়নি এটা জায়েজ হারাম এটা বাদ দেন হাদিস কোরআন বাদই দেন আপনাকে দুনিয়াবে একটা জিনিস দেখাই যে বিড়ির কোম্পানি প্যাকেটে দেখবেন একটা ছবি এঁকে দিয়েছে ক্যান্সার লেখাই আছে ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতি করো খেলে ক্যান্সার হবে লেখা থাকে না আচ্ছা বলুন যে জিনিসটা খেলে ক্যান্সার হবে এই জিনিসের পারমিশন আল্লাহ বা দিতে পারে পারে এটা হারাম এটা হুজুর কে জিজ্ঞাসা করা হচ্ছে হুজুর তাবিজ এটা পড়া যাবে বলছে পড়লে পড়তেও পারো না পড়লে অসুবিধা নেই ভালো করে বুঝবেন এই হচ্ছে দু নম্বরই হুজুর হ্যাঁ দু নম্বরই হুজুর এ ডাইরেক্ট কেন বলে দিতে পারছে না আরে বোকা আপেল খেলে শরীরে পুষ্টি হয় কেউ যদি আপেল এখন গলায় বেঁধে ঘোরে কাজ হবে হবে না আপনার জ্বর হয়েছে প্যারাসিটামল খেতে হবে খেলে জ্বর সেরে যাবে কেউ যদি প্যারাসিটামলটা বগলে দিয়ে ঘোরে কাজ হবে জ্বর সারবে

করলে করতে পারো না পারো আমাকে যখন এনেছেন আমি বলে এটা বলেছেন কোনো মানুষ যদি তার হাতে কিছু লটকায় কল্যাণের উদ্দেশ্যে অবশ্যই ওটা শির লাল সুতো হ্যাঁ কোথাগার সুতো বলছে অমুক শরীফের সুতো ভালো করে বুঝবেন আমি বলছি অমুক শরীফের সুতো ঠিক আছে অমুক শরীবে কি ঝুটমিল আছে নাকি ও সুতো ওখানে তৈরি করে কে ও তো ওই হুগলির জুটমিল থেকে ওখানে যায় কালারিং হয়ে ওটা বরকত হয় কি করে পৃথিবীতে কয়েকটা জিনিস আছে আমার দিকে ফিরুন যেটা জান্নাত থেকে এসেছে আপনাদের জানা আছে জানা নেই এক হাজি সাহেব কেউ আছেন এখানে কে আছেন কই এগুলো সবাই স্যার হ্যাঁ যেখান থেকে কাবাতে তওয়াফ করা শুরু হয় ওই যে গিল সিগন্যাল তাই তো ওই সিগন্যাল পার করি আপনার তবের বাম দিকে কোণাতে মাকামে মাহমুদ আর রুকনি ইয়ামানি এই দুটো কোণার মাঝখানে একটা ছোট্ট হাড়ির মুখের মতো রাখা আছে তার ভিতরে হাজেরে আসওয়াদ তাই তো ঠিক বলছি কিনা ঠিক আমিও গিয়ে চুমু খেয়ে এসেছি মক্কাতে গিয়ে হাজির আসোয়াদে হাজারে আসওয়াদ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহি মুসলিমের হাদিস যে এটা যখন পৃথিবীতে এসেছিল তখন দুধের থেকেও সাদা ছিল দুধের থেকেও সাদা পাথরটা কিন্তু বানি আদমের পাপ চুমু খেতে 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 আল কাতরার মতো কালো করে দিয়েছে এতে পাপ টেনে নিয়েছে সব চম্বুকের মতো বুঝলেন হ্যাঁ হযরত ওমরের নাম শুনেছেন শুনেছেন নিশ্চই হজরত করে মুখ করে চুমু খেতাম না ক্ষতিও করতে পারো না তুমি একটা পাথর তোমাকে চুমু খাচ্ছি এই কারণে যে মুহাম্মদ সাল্লারিফা সাল্লাম চুমু খেয়েছিলেন তাই তার মানে হজরত ওমার জান্নাতের একটা পাথরকে বলছেন যে তোমার উপকার করারও কোনো ক্ষতি নেই তোমার ক্ষতি করারও কোনো কে সুযোগ নেই ক্ষমতা নেই তোমাকে চুমু খাচ্ছি কেন শুধু আল্লাহর নবী খেয়েছিলেন তাই তাই না তা এ দেখছি চারটে আঙুলে চারটে পাথর ওলা আংটি পরে আছে বলছি এটা বিয়ে হয় না তাই এটা স্বপ্নদোষের আর এটা বউ কথা শোনে না তাই এটা দোকান ভালো চলে না তাই তোমার পাঁচার চামড়া তুলে দিতে হবে বিয়ে আদব কথাগারে ও পাথর ও চিটিংবাজি পাথর ও তোমার কোন উপকার করতে পারে কোন উপকার করতে পারে না তবে তো অবশ্য পাবলিকের দোষ আমাদের এক এগুলো শ্রেণীর হুজুরের দোষ ঠিক বলছি না হ্যাঁ আমি একটা কথা মাঝে সাঝে বলি যে একদিন ট্রেনে বসে আছি লালগোলা লাইনে তো একটা মেয়ে এসে বয়স্ক মেয়ে আমার মায়েদের মতো আমাকে এসে বলছে তোমার নাম কি বাপ মমতাজুল ইসলাম হচ্ছে হ্যাঁ খালা আমার নাম মমতাজুল ইসলাম তা বলছে তোমার বক্তব্য খুব শুনি আমার ছেলের মোবাইলে দেখি খালা ভালো খুব সুন্দর তো দেখছি মেয়েটা এখানে তাবিজ এই গলাতে দেখা যাচ্ছে এখানে তাবিজ ঝোলানো সব জায়গাতে তাবিজ আর কি চার পাঁচটা ছটা তাই আমি বলছি খালা তাবিজ কেন দিলে এটা তো শিরিক এটা কেন দিলে তখন মেয়েটা আমাকে বলছে যে বেটা তাবিজ শিরিক এটা বুঝলাম এটা তো আমার স্বামী লিখে দেয়নি আমার শ্বশুর দেয়নি তোমাদের মতো কোনো হুজুর দিয়েছে আমি তখন বলছি ঘটনা তো সত্যি বাস্তব কথা বাস্তব নয় আপনি হুজুর বলতে কাকে বোঝেন আপনার দৃষ্টিতে হুজুরকে তো বলছি দাড়ি থাকে বড় পাঞ্জাবি আর মাথায় টুপি এরা হুজুর তুই তাহলে এই বুঝেছে এতদিন এরা হুজুর খালা খালু কি করে বাড়িতে বলছে চাষবাস করে এক কাজ করুন মাঠ থেকে যখন ধান আনে দেখবেন ধান পাখাতে পরিষ্কার করে করে না আর ধানের মতো দেখতে উড়ে চলে যায় ওটার নাম কি পাতান খালা বলুন তো দেখি যে পাতান কোন গাছে ধরে বলছে ধান গাছই ধরে উড়ে চলে যায় কেন দেখতে তো ধানের মতোই বলছে একদম সেম টু সেম তাই উড়ে চলে যায় কেন বলছে ভিতরে মাল থাকে না তাই উড়ে চলে যায় আমি বললাম ঠিক তেমন তুমি দাড়িওয়ালা টুপিওয়ালা দেখেছ এটকে হুজুর ভেবো না ওর ভিতরে মাল নাই কি বললাম বুঝলে না ও হিজুর নয় ওই দু নম্বরে চিটিংবাজ পাথর বিক্রি করে খায় কি বললাম বুঝলেন এ আমাদের মতো ব্যাগধারী হুজুর জন্য দাই নয় আল্লাহ পবিত্র লাল কোরআনে বলছেন স্পষ্ট স্পষ্টভাবে মহম্মদ সাল্লাল্লাহ বাড়ি ওসাল্লাম কে কে তা আপনার উপরে যে کتاب অবতীর্ণ করা হয়েছে হা এখন ইয়াকুন ফী সাদরিকা হারাজুন এই কোরআনের কথা মানুষের কাছে বলে দিতে আপনার অন্তরে কোনো রকমের ভয় ভীতি যেন না থাকে আপনি দাড়ি বলে যান কে রাগ করলো কে চটে গেল এটা দেখার দরকার নেই বলুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে চলে গিয়েছিলেন কোথায় মদিনাতে কেন মক্কায় কারুর জমি মেরে খেয়েছিলেন না না কোন মেয়ের সঙ্গে ওষুধ ব্যবহার করেছিলেন না কারোর সঙ্গে মারামারি হয়েছিল। না কারোর সঙ্গে কোনো অশান্তি ঘটেছিল মক্কাতে না তাহলে লোকটাকে কেন চলে যেতে হলো মদিনাতে একটাই মাত্র কারণ আবু জেগের আবুল বলল তিনশো ষাটটা দেব দেবীর পূজা করতে হবে তখন মোহাম্মদ বলছেন কোন সত্য মামুদ নাই সত্য মামুদ একজন তিনি হচ্ছেন আল্লাহ এই আল্লাহ সত্য এটা বলার কারণে মোহাম্মদ্লাহকে মক্কা ছেড়ে চলে যেতে হলো কোথায় মদিনাতে প্রতিটা নবীকে মারা হয়েছে ইতিহাস জানা আছে আমাদের নবী মোহাম্মদ সাল্লামকে ছাড়া হয়েছে না মারা হয়েছিল মারা হয়েছিল দাঁত ভেঙে দেওয়া হয়েছিল উটের ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছিল তাই না তাই এখনকার কোন হুজুর মারে না কেন লোক জলসার পরে ডিম সিদ্ধ দিসি মুরগির ঝোল কচি মুরগির ঝোল খেয়ে হুজুর বাড়ি চলে যায় হুজুরের মারে না কেন এটা তো একটা প্রশ্ন প্রতিটা নবী তার উন্মতের কাছে মার খেয়েছে তাই না আচ্ছা বলুন প্রতিটা নবী ইনকামের জন্য মার না আল্লাহ সত্য সত্য বলার বলার জন্য জন্য এখনকার হুজুর মার খায় না কেন একজন কেউ কাউকে দেখি না তো যে জলসা করতে এসে তার গাড়ি চাড়ি ভাঙচুর করে দেওয়া হয়েছে তাকে মেরেছে এরকম কোন হুজুর আছে আছে নাই তার মানে বুঝে নিতে হবে হুজুর এখনো সত্যি কথা বলেনি কি বললাম বুঝলেন এখনো হুজুর সত্যি কথা বলেনি হুজুর এখনো পর্যন্ত বলছে মাতাল তুমি মদ খাও তবে দোকানদারকে বলছে ব্যবসা করা হারাম ভালো করে বুঝবেন চোর বলছে অমুকের বাড়ি আজকে যাবি খুব ধনী লোকরা বাড়িওয়ালাকেও গিয়ে বলে আসছে তালা মেরে রাখবি কেউ আসলে আসতে পারে এ হচ্ছে এইরকম হুজুর বললাম বুঝলেন না হ্যাঁ হারাম ব্যবসা করে মিড়ির ব্যবসা এটা হারাম হুজুর মাদ্রাসার চাঁদা তুলতে গিয়ে বলছে না করলেও করা যেতে পারে হুজুর একবারও বলছে না যে আপনি মাদ্রাসার জন্য এসেছি তাই বলে মাথা বিক্রি করে দিই নিয়ে ব্যবসা হারাম এটা আমি হুজুর বলতে পারলাম না আমাদের নিজেদের দুর্বলতা আছে আছে না আছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক বল আমিন আল্লাহ তারা তারপরে বলছেন এটা সম্পর্কে কোন রূপ দ্বিধাদ্বন্দ্ব সন্দেহ না থাকবে তা প্রচার করতে আপনার মনে যেন কোন রকমের সন্দেহ না থাকে আল্লাহ তারপরে বলছেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যে কেতাব অবতীর্ণ হয়েছে অনুসরণ করতে হবে তাহলে কার কুরআন আল্লাহ কি বলছেন ইত্তাবিউ তোমরা আনুগত্য করো মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আল কোরআন আল কোরআন ছাড়া অন্য কিছুর আনুগত্য করা যাবে না তার সঙ্গে সঙ্গে আনুগত্য করতে হবে কাকে মোহাম্মদ ছাড়া অন্য মানুষকে পরিবর্তন করার যদি কেউ চেষ্টা করে কশিন কালেও সম্ভব নয় আচ্ছা এখানে তবলিক জমাতের লোক আছেন যারা তবলিক করেন হাত তুলুন একটা কথা বলবো তুলুন সবাই করেন তো করেন আলহামদুলিল্লাহ করুন আপনার তবলিক জমাতের লোক আলহামদুলিল্লাহ আমি কিন্তু কোন দল ভাঙাতে আসিনি কারো বিপক্ষে বলতে আসিনি এখান থেকে একটা শিক্ষা দেবো আপনাকে এটা মেনে নিতে হবে ঠিক আছে চলুন আল্লাহ তালা বলছেন ইত্তা তোমরা আনুগত্য করো মা উলজিলা ইলাইকুম মির রব্বিকুম তোমার রবের পক্ষ থেকে যেটা অবতীর্ণ করা হয়েছে তার মানে আল কোরআন আয়াতটা যেটা বললাম সুরায় আল আরাফ আয়াত নাম্বার তিন যারা জমাতি ভাইরা আছেন আপনাদেরকে একটু সচেতন করছি আমি দেখুন তো আমার কথাটা আপনি নিতেও পারেন নাও পারেন তবলিক জমাতে যে সমস্ত ভাইরা যান সমাজের মানুষকে ভালো কথাই বলেন ভাই নামাজ পড়ুন রোজা করুন হারাম খাবেন না বিড়ি খাচ্ছেন এটা ছেড়ে দেন এই করুন তাই করুন ভালো কথা বলে না খারাপ খারাপ ভালো তাই তো ভালো কথা বলে এবার আপনাদেরকে বলি আচ্ছা ওনারা কোন বই থেকে বলেন খুব হিসাব করে কথা বলবেন কোথা নিসাব থেকে আর কে জানেন মন্তাকা ভাদিস আর কে ফাজাইল আমল ফাজাইল আমল তাই না যারা তবলিক জমা করেন আপনারা করুন আমার আপত্তি নেই আমি আপনাদের বিপক্ষের লোক নয় আপনাদের পক্ষের লোক নয় তবে আপনাদের কাছে অনুরোধ আপনার একটু পদ্ধতিটা চেঞ্জ করুন কারণ আপনার উচিত হবে পৃথিবীর সব থেকে দামি কেতাব তার নাম আল কোরআন নামাজের পরে আপনারা বলেন বাকি নামাজ বাদ বসে যাবেন দিন ইসলামের কথা হবে বলে না বলে আপনার উচিত ওই সব বইপত্র না পড়ে দুটো কোরআনের আয়াতের বাংলা মানে বলে দেন কি বললাম বুঝলেন নাই আল্লাহ বলছে ইত্তাবিউ মা উনজিলা আলাইকুম মির রাব্বিকুম তুমি অনুগত করো আর প্রথমে বলে এসেছি সমাজ পরিবর্তন করতে চাইলে কিসের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান লাগবে কোরআনের জ্ঞান কোরআনের জ্ঞান ছাড়া পৃথিবীর কোনো মানুষের লেখা বই দিয়ে যদি কোনো সংগঠন যদি কোনো দল মনে করে জাতিকে পরিবর্তন করব করবো পর্যন্ত পরিবর্তন সম্ভব নয় মানুষের বই দিয়ে সমাজ পরিবর্তন করা যাবে না কোরআন দিয়ে করতে হবে কি বললাম বুঝলেন আমি নিজে এক চিল্লা লাগানো লোক আল্লাহর কসম আল্লাহর কসম আমার মার কাজ হচ্ছে উত্তর চব্বিশ পরগনার বারাসাত থানার কাজী পাড়া আমার আব্বা হচ্ছে চার মাসের সাথীর লোক চার মাস দেওয়া লোক আমার আব্বা আল্লাহর কসম আমি নিজামুদ্দিনে ঘুরে এসেছি দিল্লিতে ও মহারাষ্ট্রে আমাদের রুট ছিল তবলিক করে এসেছি আমি এখন আর যাই না কারণ আমি তবলিক জমাতের একটা আমিরকে বললাম যে আমির সাহেব আপনি একটা ছোট ছোট সুরাগুলো মানুষকে পড়ে শোনান বাংলা আল্লাহ কি বলছে বলছে না আমাদের বড়রা যেটা করেছে আমরা সেটা করবো এটা ভুল সিদ্ধান্ত কোরআন দিয়ে মানুষকে পরিবর্তন করা লাগবে আপনি আমির সাহেবকে বলবেন যে আপনি কোরআনের বাংলাগুলো একটা একটা করে আয়াত বলুন আমরা সবাই শুনি কি বললাম বুঝলেন এটাই হচ্ছে উত্তম চলুন আল্লাহ তালা তারপরে বলছেন তোমরা আনুগত্য করো না এইটাকে বাদ দিয়ে অলির বহু বচন কি আউলিয়া অলি মানে জানা আছে নাই এইসব কথাগুলো কে বার করবে এই কথাগুলো কোরআন থেকে বার করবে কারা বলছি জাতি পরিবর্তন হবে কি করে জন্য যে জাতি একদিন জলসাতে সাথে এক লাখ টাকার মেলায় বেচা কেনা হয় ভালো করে বুঝবেন এখানে যত দোকানদার আছে প্রত্যেক দোকানদারকে জিজ্ঞেস করুন জিলাপিওয়ালাকে তোমার ভাই কত বিক্রি হয়েছে বলবে কুড়ি হাজার বাদামওয়ালা কুড়ি হাজার ওই পাঁপড়ওয়ালা ওর পাঁচ হাজার আর এখানে যে বইয়ের দোকানগুলো বসে আছে কোরান বিক্রি করছে কোরানের বাংলা কোরান বিক্রি করছে ওকে গিয়ে জিজ্ঞাসা করুন ও বলবে মোটামুটি তেরোশো হয়ে যায় যে জাতি বাদামওয়ালা কুড়ি কুইন্টাল বাদাম সেল হয় জলসাতে একটাও কোরান বিক্রি হয় না এ জাতি কি আমত পর্যন্ত পরিত্রাণ পাবে না কথাগুলো বাস্তব বলছি না অবাস্তব বলছি বাদাম ওলার কুড়ি কুইন্টাল বাদাম সেল হয়ে গেল বই ওলার একটা কোরআন বিক্রি হলো না কি বললাম বুঝলেন না এ জাতি পরিবর্তন হয় ওই জন্য ভাড়াটিয়া মৌলী সাহেব এনে কুড়ি হাজার টাকা দিয়ে বক্তব্য শুনতে হয় কিছু করার নেই গোলাম হোসেন আপনি তো পড়ছেন না চলুন এবার আল্লাহ তালা কি কথা বলছে তোমরা আনুগত্য করো না কাদের আউলিয়া অলির বহু বচন কি আল্লাহ আল্লাহর অলি বুঝেন তো আমরা আল্লাহর অলি বলতে কেমন করে বোঝাই বলে দিই একটু কেমন করে বক্তারা বলে ও বাবারে রে ভাইরা মাইরা বুনেরা খালারা বলছি ঘটনা কি বলছি অমুক আল্লাহর অলি ছিল বড় বড় তার গোপ তিরিশ বছর জঙ্গলে ছিল এত তার পাওয়ার ছিল ডান পাটা গাছের আগায় এরকম করে বাঁধা থাকতো জীবনে বিয়ে শাদি করেনি মারাত্মক বড় আল্লাহর অলি জীবনে গোপ দাড়ি কাটত না মাথায় উকুনে ভর্তি গায়ের গন্ধ ওয়াজ করে না কাটে না দাড়ি এ আল্লাহর অলি হয় হ্যাঁ এটা ওয়াজ করে না ও বাবা আমাদের অমুক এত কারামতি ছিল জঙ্গলে যাচ্ছিল নৌকায় করে হঠাৎ করে একটা বাঘ এসে নৌকায় ঝাঁপ দিয়ে দিল আল্লাহর ওলি তখন বলছে তুই কি আমাকে চিনিস আমি অমুক মাজারে থাকি বাপ তখন বলছে নমস্কার হুজুর আসছি একদম গাঁজা খাওয়া কথা কি বুঝ বুঝতে হচ্ছেন না একদম গাঁজা খাওয়া কথা আল্লাহু একদম মিথ্যা কথা এগুলো আল্লাহর ওলি পাক্কা চিটার দেখি বুয়া যাচ্ছে ওর এর আল্লাহর ওলি হয় ওলি মানে কি বন্ধু ওলি মানে অভিভাবক অভিভাবক কাকে বলে অভিভাবক কাকে বলে জানেন তো শিক্ষিত মানুষ আপনারা আমি অভিভাবক আমার ছেলের তাই না আমার ছেলে অসুখে পড়েছে ভালো করে বুঝবেন ডাক্তার দেখানোর দায়িত্ব কার আমার তাই না আমার ছেলে স্কুলে যাবে ব্যাগ ব্যাগ প্রয়োজন ব্যাগ কাঁধে যে ব্যাগ নিয়ে যায় ও কার কাছে চাইবে আমার কাছে চাইবে ওর হাত খরচার জলসা শোনার জন্য টাকার দরকার কার কাছে চাইবে আমার কাছে মানে অভিভাবক তার মানে সন্তানের যত কিছু যাবতীয় চাওয়া পাওয়া বাবার কাছে আমাদের অভিভাবক কে আল্লাহ তাই না আল্লাহ অভিভাবক তাহলে যাবতীয় ব্যাপারে চাওয়া পাওয়া যা কিছু আমরা কার কাছে করব আল্লাহর কাছে করব আল্লাহ ছাড়া অন্য কোন অলির কাছে শুধু না হে কেমন আল্লাহর অলি এই আপনাদেরকে এবার একটা কথা বলছি খুব মনোযোগ দিয়ে শুনুন তো আচ্ছা পৃথিবীতে যত নবী রসুল যা কিছু এসেছে সব থেকে ভালো মানুষকে মোহাম্মদ সাল্লাল্লাহ আরিফাসাল্লাম আমার বক্তব্য এতক্ষণ যা শুনেছেন সব ভুলে যান এই জায়গাটা মনে রাখার জন্য অনুরোধ থাকলো আপনার এক মুহাম্মদ সাল্লাল্লাহ আরিফাসাল্লামের পরে এস্থানকার হ্যাঁ বলে দিই আপনাদেরকে সাহাবিদের ভিতরে সব থেকে দামি সাহাবি চারজন আবু বক্কার ওমার উসমান আলী আর এই চার ভিতরে আবার উত্তম হজরত আচ্ছা আপনাদেরকে আর একটা কথা বলি সারা পৃথিবীর যত মানুষ আছে নবীজি বাদ সারা পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের ইমান যদি একটা পাল্লাতে তোলা হয় আর আবু বক্কার ইমান যদি একটা পাল্লাতে করে দেওয়া হয় আচ্ছা বলুন তো কার ইমান ভারী হবে আপনারা তো ভালো জানেন আবু বক্কারের এবার আপনাকে আর একটা কথা বলছি এক মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের নাম শুনলে কি বলি বাংলা মানে আল্লাহ তুমি তার উপরে শান্তি বর্ষণ করো তাহলে নবীজির কাছে দোয়া করলাম না নবীজির জন্য দোয়া আমরা করলাম কোনটা দোয়া চাইলাম নবীজির কাছে না আমরা দোয়া করলাম দোয়া করলাম দোয়া করছে কে না এই গ্রামের একজন বাদপাট চোর গুন্ডা মোস্তান হারাম সেই লোকটা আজকে জলসাতে বলছে সাল্লাহ আলী ভাসাল্লাম হে নবী তোমার উপর আল্লাহ শান্তি বর্ষণ হোক এটা বলি কি বলি না বলি তাহলে একজন চোর বাদপার পন্ত নবীর জন্য দোয়া করছে তাই তো দই আবু বকের নাম শুনলে কি বলি রাজি আল্লাহ আর হো বাংলা মানে আল্লাহ তুমি তার উপর রাজি হও তাই তো তাহলে আবু বক্কারের জন্য আমরা দোয়া করলাম না আবু বক্কারের কাছে কিছু চাইলাম দোয়া করলাম ওমার একই উসমান একই আব্দুর রহমান ইমনাফ একই সবকিছু রাজি আল্লাহ আলহ সাহাবিদের ব্যাপারে এবার আপনাদেরকে বলছি সারা পৃথিবীতে পৃথিবীতে তো নয় ভারত পাকিস্তান বাংলাদেশে যত আল্লাহর অলি আছে পীর গাউস কুতুব অমুক তমুক বুঝলেন না যত আছে আর কি সব পীর সাহেবের যদি এক পাল্লাতে তুলে দেওয়া হয় একটা পাল্লাতে আর যদি আর এক পাল্লাতে আবু বক্কারি ইমাম তুলে দেওয়া হয় আপনারা বুঝে শুনে বলুন কাদের পাল্লা ভারী হবে বুজুর্গিতে কারা বলছে আবু বক্কার হাত তুলুন তো তাহলে এবার আপনাদেরকে একটা জিনিস আমি ভুল ভাঙিয়ে দিই এক এবারে পীর গাউস টুতু বলি আউলি আবু বক্কার ওমার উসমান আলী সবাইকে একটা পাল্লাতে তুলুন আর এক পাল্লাতে মোহাম্মদ সাল্লাল্লা ফ আলিফো তুলুন এবার বলুন কোন পাল্লা ভারী হবে মোহাম্মদ সাল্লাল্লাহ আলীফাল্লা তাহলে আল্লাহ নবীর জন্য আমরা দুয়া করেছি না তার কাছে দুয়া চেয়েছি কোনটা করেছি তার মানে পৃথিবীর সবথেকে দামি মানুষ মোহাম্মদ সাল্লাল্লাহ বা ইভসাল্লাম এই লোকটার কাছে যদি কিছু চাওয়ার পারমিশন না থাকে যা তোমার ওই চার নম্বর কোয়ালিটির পীর হুজুরের কাছে চাওয়ার পদ্ধতি এ লোকথা থেকে এই এ লোক থেকে হারি সাহেবরা জানেন আমিও নিজে থেকে এসেছি যে আল্লাহ রসুলের যেখানে কবর আছে ওইখানে পুলিশ দাঁড়াতে দেয় না লাঠি নিয়ে দাঁড়িয়ে আছে তবে কাউকে মারে না যদি নবীর কবরের দিকে একবার হাত তুলেছে তা পুলিশ দিয়ে দিয়ে বলছে কাবার মালিকের কাছে চাও এখানে কেন কাবার মালিকের কাছে চাও পাঁচ লাখ টাকা খরচা করে হাজি সাহেব ওখানে চাওয়ার সুযোগ পেলো না ওই হাজি সাহেব দেখি বাড়ি আসার পরে বলছে কোথায় যাচ্ছে হাজি সাহেব বলছে আজমির শরীফে যাচ্ছি আজমির শরীফে গেলে কি হয় বলছে বিশাল নেকির ব্যাপার অলি আল্লাহ কবর রয়েছে পাঁচ লাখ টাকা খরচা করে নবীর কবর দেখে এলো জান্নাতুল বাঁকিতে দশ হাজার সাহাবির কবর অহুদের ময়দানে সত্তর জন সাহাবির কবর এত কবর ফেলে রেখে এলো হাজি সাহেবের মন বলল না বাড়ি এসে আবার আজমিরে যাচ্ছে ও যদি আজমিরে গিয়ে একবার মাথা ঠুকে দেয় আর যদি হাত তুলে দেয় ওর হজের সাড়ে বারোটা বেজে গেল হ্যাঁ ঠিক বলছি না ভুল বলছি একদম সাড়ে বারোটা বেজে গেল বাড়ি আসার আগে হত ক্যান্সিল খুব আর এ বলছে আমাদের কাছে এসে তোমাদের মনে সব বাসনা পূরণ হয়ে যাবে কত বড় চিটার আপনার বই যখন বাচ্চা কাচ্চা হয় না তখন হুজুর বলছে আমাদের দরবারে আসুন বাচ্চা হয়ে যাবে দশ হাজার টাকার তাবিজ দিয়েছে আপনার বইয়ের বাচ্চা হয় না বলে আর ওর বইয়ের যখন বাচ্চা হয় না তখন প্লেনে করে সেই সিঙ্গাপুরে চলে যাচ্ছে কি বল চিটার বুঝতে পারছেন এরা এদের থেকে দূরে থাকবেন আমরা আল্লাহর অলি যদি বর্ণনাই যদি করি জলসাথে আল্লাহর অলিদের ঘটনাই যদি বলি তাহলে সব থেকে পৃথিবীর বড় অলিকে আবু বক্কার সিদ্দিক তার আলহ ওমা ফারুক আদি আম্লাহর তার আলহ উসমান খানি আল্লাহপর তার আলহ আলি হোক এই সমস্ত অলিদের ঘটনা মানুষদের সামনে বলবো দুনিয়ার এই সব বাদপার বাকপার্চিটার অলিদের কাহিনি আমরা শুনতে রাজি কোরআন হাদিসে আবু বক্কার ওমারের ঘটনা শেষ নাই অথচ আমরা ও আমার দাদু কি করেছিল ও আমার বাপ কি করেছিল ও আমার বড় হুজুর কি করেছিল ওই আমার মেজ পীর কি করেছিল তোমার পীর কি করেছিল এটা শুনে আমার লাভ কি আবু বক্কারের কাহিনী শুনলে নেকিও হবে ইমানও বাড়বে ঠিক বলছি না ভুল বলছি হ্যাঁ চলুন এবার আপনাদেরকে আমি পৃথিবীর দামি দামি কয়েকটা আল্লাহর অলিদের ঘটনা বলি

আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত কোয়ালিটির মানুষ আছে চার কোয়ালিটির মানুষকে আমি আল্লাহ সিলেক্ট করে রেখে দিয়েছি এরা আমার পুরস্কার প্রাপ্ত এক নবীগণ দুই সাহাবিগণ সিদ্দিকগণ তিন শহীদগণ চার সলেহীন সৎকর্মশীলগণ কি বললাম বুঝলেন সৎকর্মশীলগণ চার আমি চার কোয়ালিটি থেকে একটা একটা করে আল্লাহর অলিদের আপনাদের কাহিনী বলি দেখুন এর থেকে কত শিক্ষা আছে আমাদের শুনবো প্রথমে বলি ইনসঅালাম এই সমস্ত ঘটনা মারা বলবে না হজরত আবু হজরত আবু হরে নাম শুনেছেন শুনেছেন নতুন ইসলাম গ্রহণ করেছে হজরত আবু হুরাইরা তা আবু হরেেরা বলছেন আমি আসাহাবে সুফাতে থাকতাম হাজি সাহেবরা দেখে এসেছেন আমিও দেখে এসেছি আসাবে সুফ ফাঁকাকে বলে মানে যেটা রিয়াজুল জান্নাত আর কি হ্যাঁ আল্লাহ নবীর কবরকে কি বলা হয় রওজা বলে না রওজা রওজা বলা যাবে না রওজা তো এই জায়গাটার নাম নয় জানে না বলে বলে আল্লাহ নবীর রওজা রওজা কোন জায়গাটা আম্মাজান আয়েসার হুজরা ঘর আর আল্লাহর নবী নামাজ পড়াতেন মেহরাব এর মাঝখানের জায়গাটার নাম হচ্ছে কিন্তু আমরা বোকা বাঙালি বুঝি না হজ করতে গিয়ে বলি নবীজির রওজা ওই জায়গাটা কবরটার নাম রওজা নয় আর আম্মাজার আয়েসার হুজরার একেবারে পিছন দিকটা একটা বারান্দা মতো করা আছে আজি সাহেবরা দেখে এসেছেন ওইটার নাম হচ্ছে আসাবে সুফা দেখবেন এতটা উঁচু করে একটা বারান্দা মতো করা আছে ওটা আসাবে সুফা হজরত এরা বলছেন আমি নতুন যখন ইমান আনলাম তখন আমি আসহাবে সুফফাদের কাছে শুয়ে থাকতাম কেউ যদি কখনো কিছু খাবার টাবার আনতো তাহলে খেতাম খাবার টাবার না আনলে দুদিন তিন দিন পর্যন্ত খাওয়া হতো না হজরত আবুঘরেরা বলছেন যে একদিন আমার এত খিদা লেগেছে আল্লাহ রসুলের মেম্বারের পাশে পেটের সঙ্গে এরকম ভাবে পেট লাগিয়ে হাত ধরে চুপচাপ মেরে বসে আছি মনে মনে ভাবছি এখানে মনে হয় খাওয়ার জুটবে না পানিটা দেখি ওই পানিটাই হোক টাকা লাগবে না আলহামদুলিল্লাহ হজরত আবু রাই বলছেন যে মসজিদের ভিতরে মনে হয় আর খাবার পাবো না আমি একটু আগে চলে যাই আগে কোথায় না রাস্তার দিকে বার হই এদিকে ফিরুন মনোযোগ দিয়ে শুনুন রাস্তার দিকে বার হলেন কে আবু হুরের রাজি আলা আলহ রাস্তাতে ধুলো মাখা অবস্থাতে গায়ে ধুলা বালি এক সাইডে চুপচাপ মেরে বসে আছেন আবু হুরেরা ভাবছেন যদি এই রাস্তা দিয়ে কেউ আসে আর আমাকে যদি জিজ্ঞাসা করে ভাই এরকম অবস্থা কেন খাওয়া দাওয়া হয়নি নাকি তাহলে বলবো যে না তাহলে কিছু দেবে এরকম একটা ভেবেছেন আবু খরে শুয়ে আছেন রাস্তার দিকে হজরত আবু বক্কার হেঁটে আসছেন আবু ঘুরা এই এই অবস্থা কেন আবু বক্কর বলছেন আপনার এই অবস্থা কেন রাস্তার দ্বারে বসে আছেন আবু ঘরের এত লজ্জাশীল মানুষ ছিলেন ডাইরেক্ট বলতে পারছেন না যে আমার খুব খিদে পেয়েছে উনি তখন বলছেন আবু বাক্কার আচ্ছা কোরআনের অমুক আয়াতটার ব্যাপার আমাকে একটু বলে দেন তো হজরত আবু বাক্কার কোরআনের আয়াতটা বলে দিয়ে চলে গেলেন আবু ঘরেরা ভাবলেন যে কোরআনের আয়াতটা জিজ্ঞাসা করব তাহলে উনি আমাকে জিজ্ঞাসা করবেন যে ক্ষুদার্ত মানুষের কণ্ঠস্বর একটু নিচুই থাকে থাকে না একটু কাঁপা কাঁপা ভাব আউবাক্কা নিশ্চয় বুঝতে পারবেন আউবাক্কা চলে গেলেন হজরত আবু হেরা বলছেন তাহলে তো আমার কাজ করলো না দ্বিতীয়বার আসছেন কে হজরত ওমর মার ফারুক রাজিয়া লভ হত্য আলান হো আউব বলছেন চলে যাবার পরে ও মার ঢুকেছে আবু ঘুরেরা বলছেন হযরত ও আচ্ছা কোরআনের এই আয়াতটার ব্যাপারে একটু বলুন তো বলছে এই 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 উনিও চলে গেলেন না আবু মনে মনে ভাবছেন দুজনের কাছে একটা চালাকি করলাম কিন্তু কেউ বুঝলো না যে আমার খিদে লেগেছে খুব দু তিন দিন খাওয়া হয়নি এবার আসছেন কে বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম আলী ফসাল্লাম রাস্তা দিয়ে এসে আবু ঘরে দেখি আল্লাহ নবী মুচকে হেসে দিলেন মুচকে হাসছেন এসে বলছেন আবু ঘরে চলো আমার বাড়িতে চলো আবু ঘরেরা বলছেন আল্লাহ নবী আগে আগে হাঁটছেন আমি আল্লাহ নবীর পিছনে পিছনে হাঁটছি আল্লাহ নবীর বাড়ি পৌঁছে গেলাম আল্লাহ রসুল ঘরের ভিতরে গেলেন গিয়ে ঘরের ভিতর থেকে আমাকে বলছেন আবু ঘরেরা আল্লাহর কি রহম এই দেখো বাড়িতে খাবার রয়েছে এক পিয়ালা দুধ বার করে আনলেন এক পিয়ালা দুধ আবু ঘরেরা মনে মনে ভাবছে আমার যা খিদে লেগেছে এক পিয়ালা দুধ তো এক নিঃশ্বাসই মেরে দেবো এরকম একটা ভেবেছ আর কি আল্লাহ নবী সাল্লাম দুধ আবু হরের হাতে দিলেন আবু হরের হাতে করে রাখলেন আল্লাহ নবী এবার বলছে আবু হরের এক কাজ করো আসাহাবে সুপ ফাতে যত সাহাবি আছে সবাইকে ডাকো আবু হরের হাতে তখন মাথা খারাপ যে এক পিয়ালা দুধ আমি যদি খাই এতে আমারই হবে না আবার আল্লাহ নবী এত সাহাবিদের ডাকতে বলছেন তিনশো সাড়ে তিনশো সাহাবি হবে এত সাহাবিকে ডাকতে বলছেন হ্যাঁ নবী বলেছেন কথা অমান্য করা যাবে না আবু ঘরের আস্তে 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 করে আসাবে সুফাতে গেলেন সব সাহাবিদেরকে ডেকে আনলেন আল্লাহ রবি সাল্লাম বলছেন আবু ঘরে সবাইকে দুধ দাও আবু ঘরে তখন আরো মাথা খারাপ যে আমি ভেবেছিলাম এমনি ডাকছে এই দুধ পান করানোর জন্য আল্লাহ নবী ডাকছে দেখুন আমরা ঘটনা বলি তার থেকে সই হাদিসের ঘটনা থেকে আমাদের অনেক শিক্ষা পাবেন দেখবেন এক নম্বর আল্লাহ আবু রায় বললেন আবু তুমি সবাইকে দুধ দাও একজন খেলো দুইজন পান করলো তিনজন পান করলো চারজন পান করলো তিনশো থেকে সাড়ে তিনশো সাহাবই পান করে নিলো এক পিয়ালা দুধ সবার পেট ভরে গেল আল্লাহর নদী বলছেন আবু হরাইরা তুমি পান করো আবু হরাইরা পান করলেন একবার আল্লাহর নদী বলছেন আবার পান করো আবু হরাইরা বলছেন আল্লাহর নদী আমি আবার পান করলাম দ্বিতীয়বার আবার পান করলেন বিশ্ব নদী বলছেন আবু হুরাইরা তুমি আবার পান করো আবু হুরাইরা বলছেন যে আমার আর পেটে জায়গা নাই আল্লাহর নবী আপনি আমাকে আর পান করতে বলবেন না আমার পেট পরিপূর্ণ হয়ে গেছে বিশ্ব নবী বলছেন আবু হুরাইরা রে তুমি তো প্রথমে ধোকায় পড়ে গিয়েছিলে যে এক পেয়ালা দুধ কেমন করে হবে এখনো আমি নবী খেতে মাকি আছি আমার পরিবার খেতে মাকি আছে আমি বিশ্ব নবী বলছি আবু হুরাইরা শুনে রেখে দাও আরো যদি এত জল সাহাবি যদি চলে আসত তাও তারা পান করে তৃপ্তি সহকারে আবার ফেরত যেত দুধ যেমন কার তেমন আছে হজরতে আবু ঘরে যা বলছেন রকম বরক পৃথিবীতে কোনো দিন আমার চোখে পড়ে না এত বরক এক পিয়ালা দুধে সাড়ে তিনশো লোক পান করেছে তবু আবু ঘরে বলছে দুধ যেমন কার তেমনই আছে একবার সোবান বললেন না না এখন আর বলতে হবে না ও ফেরেস তারা বুঝতে পেরে গেছে আপনি কি চিজ এত বড় একটা ঘটনা বললাম সই হাদিস থেকে আপনি একবার স্বতস্কৃত বলতে পারলেন না সোবান আশ্চর্য ব্যাপার যাই হোক এই ঘটনা থেকে একটা শিক্ষা নেন এক মোহাম্মদ সাল্লাহ তখনকার দিনের নেতা তাই তো মোহাম্মদ সাল্লাম তখনকার দিনের নেতা নেতার বাড়িতে এক পিয়ালা দুধ আল্লাহ নবীতে ইচ্ছা করলে আবু ঘরে রাখে নিয়েই খেয়ে নিতে পারতেন পারতেন না কিন্তু আল্লাহ নবী সাল্লাম দেখেছেন আমাকে ভালোবেসে যারা ইসলাম গ্রহণ করেছে তারা খেতে পাবে না আর আমি খেয়ে নেব এটা কখনো উচিত নয় এই জন্য তিনি অন্য সাহাবিদেরকেও ডেকে দুধে অংশ গ্রহণ করালেন এটা হচ্ছে নেতার চরিত্র এরা চাইতে কি মাল সরকারি এলে সবাইকে ভাগ করে দিতে হবে আমাদের নেতারা যেমন দেয় আর কি দেয় তো বারো বস্তা গম এসেছে চার বস্তা আগেই গঙ্গারামপুরে বিক্রি করে দিয়ে এত বড় চিটা আছে না নাই এখনকার নেতারা মানুষের পায়খানা ঘরের টাকা খাচ্ছে সরকারি পায়খানা ঘর আসছে তার থেকেও দেখছি চার পাঁচশো টাকা ঝেড়ে দিচ্ছে আপনাদের এদিকে নয় আমাদের ওদিকে দেখেছি না আমি বলবো না আপনাদের দিকে তাহলে আমার বাড়ি যাওয়া মুশকিল হয়ে যাবে ওই ভুল কাজ আমি করি আর গরিব মানুষের ঘরে এসেছে বলছে দশ হাজার টাকা লাগবে কেন ও দশ হাজার টাকা দিবে কেন সরকার ওকে ঘর দিয়েছে বলছে পার্টি ফান্ডের কাজ করবে মারাত্মক চালাকি তোমার পার্টি ফান্ডের তোমার গুলি মারি সরকার টাকা দিচ্ছে তুমি পার্টি ফান্ড কেন চালাবে এই চালাকিগুলো করছে কি করছে না করছে অথচ মোহাম্মদ সাল্ল্লাহ বাড়ি বসাল্লাম মক্কা থেকে যখন না এলেন সর্বপ্রথম উঁচু জায়গাতে দাঁড়িয়ে বক্তব্য রেখেছিলেন এই ভাষাতে মান তারাকা ওজিয়ান না

ওই জন্য আমি এর আগেও বক্তব্য রাখতে গিয়ে বলেছি আমাদের দুনিয়াবি যে নেতা শব্দ ব্যবহার করা হয় এ নেতা বলা যাবে না এ নেতা বলা নিষেধ কাউকে নেতা বলতে পারবেন না নেতা হচ্ছে সেই লোক যে তার নীতি কথার উপরে অটুট থাকে হচ্ছে নেতা যে তার নীতি কথার উপরে অটুট থাকে সে কে নেতা ভোটের আগে ঘুমটা পড়ে এসে বলছে আসসালামু আলাইকুম

ভোটের পরে আর এক রাখো ওই যে বাংলাদেশে নির্বাচন হচ্ছে বাংলাদেশে এখন দেখতে পাচ্ছি না সোশ্যাল আছে মাহি হ্যাঁ ভোটে দাঁড়িয়েছে ঘুমটা দিয়ে মসজিদের ভিতরে দোয়া চাইছে বাচ্চা কোলে নিয়ে বাংলাদেশের একজন মহিলা মানে রাজনীতি কোথায় পৌঁছেছে বুঝতে পারছেন আপনি আমি রাজনীতির বক্তা নয় যদিও কিন্তু বর্তমান মানে পরিস্থিতিতে কথাগুলো বাস্তব না বাস্তব বাস্তব দেখুন নেতার চরিত্রে ফজরের নামাজ পড়তেন ফজরের নামাজের পরে হজরতে আবু বক্কার সিদ্ধিক মসজিদ থেকে বাড়ি চলে যেতেন বাড়িতে নিজের বিবির সঙ্গে কথা বলতেন ওইখান থেকে চলে যেতেন পাহাড়ি জমিনের দিকে মাঠের দিকে ঘুরতে ঘুরতে চলে যেতেন হজরত ওমার ভাবছেন ঘটনা কি আবু হজরত আবু বক্কার ফজরের নামাজের পরে একদিনও মসজিদে বসে না কেন ঘটনা কি তো হজরত ওমার মনে মনে ভাবছে যে একবার দেখি তো পিছন পিছন গিয়ে ঘটনা কি ওমার পিছনে পিছনে যাচ্ছেন হজরত আবু বক্কার দেখছেন পাহাড়ের ধারে একটা টাঙানো ঘর সেই ঘরের ভিতরে হজরত আবু বক্কার ঢুকছেন যে আবু যখন ঢুকলো তখন আমি দেখলাম খালি হাতে ঢুকেছেন কোন আমি পাহাড়ের এক কোনাতে বসে আছি যে আবু বক্কার কোথা থেকে বার হয় একবার দেখব কোথা থেকে বার হয় হজরত আবু বক্কার বার হয়ে চলে গেলেন হজরত আমার দেখছে তাবুর ভিতরে কি আছে আমি দেখবো কার নাম দেখুন হজরত ওমার আস্তে 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 করে তাবু তার দরজা খুলে ভিতরে ঢুকলেন ভিতরে ঢুকে দেখছেন যে একজন বৃদ্ধা মহিলা দুই চোখে অন্ধ দেখতে পায় না হজরত ওমার গিয়ে বলছেন মা তোমাদের বাড়িতে কে আসে প্রত্যেক দিন ফজরের পর বলছে আমাদের বাড়িতে তোমার মতো একজন পথিক আসে প্রতিদিন এসে কি করে বলছে আমি অন্ধ স্বামী নেই দুটি ছোট বাচ্চা আছে চোখে দেখতে পাই না সেই লোকটা প্রত্যেক দিন এসে আমাদের গোয়াল ঘরগুলো পরিষ্কার করে দেয় ছাগল গরু যেখানে আছে আমাদের বকরির দুধগুলো দহন করে দেয় আর আমাদের বাচ্চাদের জন্য নাস্তা পানি রেডি করে দিয়ে যায় আর আমি রাতের বেলা আমার ময়লা কাপড়টাপড় পেচ্ছাপ পায়খানা যা করে ফেলি লোকটা যাওয়ার সময়তে ব্যাগে করে নিয়ে প্রত্যেক দিন ধুয়ে পরিষ্কার করে আবার আমাদের বাড়িতে এসে দিয়ে যায় আর বলছেন আমির মমিন মানে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী কাজ করেন আল্লাহ আকবার হজরত আবু আকর পাহাড়ের ওই দিকে ময়লা আবর্জনা ফেলে দিয়ে আবার চলে এলেন হজরত ওমার চলে এলেন জিজ্ঞাস করে হজরত ওমর ফজরের নামাজ পড়ে একদিন বলছেন আমির মমিন ভাই আবু বক্কার আপনি যে দায়িত্বটা প্রত্যেক দিন একজন বৃদ্ধা নারীর জন্য করেন তাবুর ভিতরে তার পেচ্ছা পায়খানা পরিষ্কার করেন আপনি আপনার পরবর্তী আপনার পরে যে খলিফা হবে তার জন্য তো এটা করা কঠিন হতে পারে হজরত আবু বক্কর সিদ্দিক তখন বলছে উমার ভাই শোনো আমার ক্ষমতা থাকা অবস্থায় একটা মদিনার বৃদ্ধা মহিলা পাহাড়ের পাত যদি তাঁবুর ভিতরে না খেতে পেয়ে মারা যায় আর আমাকে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বলে কি আমতের মাঠে উবক্কা তুমি ছিল দায়িত্বে তুমি দায়িত্বই থাকার পরে একটা বৃদ্ধা নারী না খাওয়া অবস্থায় মারা গেল আমি কি আমতের মাঠে হিসাব দিতে পারবো না ওমার এই জন্য আমি শুধু আল্লাহর ভয়ে প্রত্যেক দিন কজরের নামাজের পরে ওই অসহায় মহিলাটা দেখভাল করি এর নাম হচ্ছে নেতা এর নাম কি নেতা আল্লাহ তুমি আমাদের সকলকে সঠিক বোঝা তৌফিক দান করো আমিন